अरे सुनो, ओए अभी करा, आज का मैं बोले जाची, नानू थाना, पापुरी ग्रामे बड़ो दुखे छोड़ा, हाँ, ताई, केमुन छोड़ा बोल, केमुन, ओगो सुनें बस सातोगला, अमर नानू थाना घोड़ोला चतुर्थी के दुश्मन तुम्हें
उधर पांचे सुंगा की भी तुम्हें क्या जाना है पप्पू की ते सबको ने अमर के हो है एक आधा बोले बुधम की को मोकोरी लो ऊपरे दर्जा खुले अमर अंगीना दे नंदो भागन भगार हो ये उलझे अच्छे भाई इधर ये बुधम की बात कर मोकोरे जाई उधानेर बाप माँ तो ते घुनिये चीलो उधानिये बाइनेर खींचे खुले दिलो ये बच्चो भाई बोले घाटा माराई खारे के उधानी के सरार सबर मारी होई दिलात के सबोलेर बारी कोरी लो बाबरे बोले उधानिया माँ कोरे और क्या मालो छाछे आ
চতুর্দিকে কাজল সে হায়া বসিয়ে দিল,
সিপিএমের পতাকা উড়িয়ে ফেলে যায়, বিএনপি পতাকা উড়িয়ে গেল ভাই, গ্রামটাকে কাজল আমার দখল করিল, গ্রাম ছাড়া কত আমার সিপিএম না ছিল, আবার তখন দেখেন তারা দল বেঁধে নেয়, দড়িতে গড়ে দেখেন বোমা নেয়, সিপিএমরা ভোর বেলাতে বাহুল ঘুরতে যায়, মাস্টা ছিল আমার অজ্ঞান ভাই, ঢাই ঢাই করে বম মারিতে লাগিল, এধারে কাজলের হায়ার কত ছিল, হায়ার দেখে নব বম মারছে ভাই, সিপিএমে কত লোককে ওই মেরে দেয়, কত লোক মনে করে সর্ষে তুলতে ভাই, কত লোক মনে করে ধানে তুলতে ভাই, কত লোক মনে আছে কেন্দ্রের গা ভাই, সিপিএমের তো লোক মারা গেল ভাই, আজকের দিনে তো জানার কথা ভালো, সিপিএমের একজন লাল বাবু ছিল, কাজলের লোকের কাছে ধরা পড়ে গেল, কাজলের কাছে গিয়ে বলছি আমায় মেরো না গো, এই ধরনের দেখেন কি মা জন্ম করে যায়, লাল বাবু চুটি একটা হাত কেটে দেয়, চুটিয়ে লাল বাবুর হাত কেটে দেয়, লাল বাবু বলছে ভাই আর মেরো নাই, আবার চুটিয়ে একটা হাত কেটে দেয়, লাল বাবু বলছে ভাই আর মেরো নাই, আবার চুটিয়ে একটা পা কেটে দেয়, লাল বাবু বলছে ভাই আর মেরো নাই, আবার চুটিয়ে একটা পা কেটে দেয়, তখন লাল বাবু বলছে আর মেরো নাই, কুয়ালের মধ্যে দেখে আগুন বলছে ভাই, লাল বাবুকে নিয়ে আমার আগুনে ফেলাই, সঙ্গে সঙ্গে বেইমান জাহান্নামে যায়, কাজল শেখে গ্রামটাকে দখল করলো ভাই, কাজল শেখে গ্রামটাকে দখল করিল, গরিবের মেয়েদের বিয়ে নাই হলো, নিজের টাকা দিয়ে কাজল দিয়ে দিচ্ছে হাই, লকডাউনে দেখে কত দাম করিয়া যায়, কত মহারা পার্টি হয়েছে দেখেন কেন, সকলকে 5,000 টাকা করে দিল, বিয়ে করতে গেল কাজল সবাইকে জানাই, 7 দিন ধরে রোগ ভোগ খাওয়াই, সারটা দেখে রোগ ক্যান্ডেল করিল, এত মাল দেখে রোগ কাজলে পড়িল, সাহানাতে দেখেন কিনা গর্ব করে ভাই, কেটু গ্রামে দেখেন এমএলএ হয়, ভাই আমার এমএলএ হল জানাই কথা ভালো, গ্রামটাকে পাপুরিকে ওই যে চালাতে ছিল, বাঘের মতো দেখেন আমার কাজ হল চালাই, ওই রকম মুদাম দেখেন আর হবে নাই, আজাদ আলী ঘটনাটা সত্য বলিল, ভাই মুসলিম আনে বেড়ালাই।